আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকস বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে স্প্রিং রোলের শীত তৈরি করে দেখাবো, বা বলতে পারেন সুমসা শীত তৈরি করে দেখাবো। আর এই শীতটা তৈরি করা একদমই সহজ, ঘরে থাকা একটা দুইটা উপকরণ দিয়ে এরকম সফট আর এরকম পাতলা শীত তৈরি করে নিতে পারবেন, আর তাও আবার 10 থেকে 15 মিনিটের মধ্যে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে। আর এই শীতটা তৈরি করা সত্যি অনেক সহজ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিজেরাই বুঝতে পারবেন। সো চলুন দেখে নেই কিভাবে আজকের এই স্প্রিং রোলের শীতটা আমি তৈরি করছি। এই জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপের মতো হবে ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো এখানে লবণ। আর লবণটা দিয়ে খুব ভালো করে হাতে সাজিয়ে মাখিয়ে নিচ্ছি। আর যখন শুকনো উপকরণ খুব ভালো করে মিশানো হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমরা যেরকম রুটি বা পরোটা বানাই ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। কোনো রকম সফটও না, আবার বেশি একটা শক্তও না, মানে মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে। আবার দেখা যাবে যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে শীটগুলো তৈরি হওয়ার পরে অনেক বেশি ড্রাই হয়ে যাবে বা অনেক বেশি শক্ত থাকবে, বেশি একটা সফট থাকবে না। এই জন্য সফট করেই একটা ডো তৈরি করে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিছুক্ষণ এটা মথে নেওয়ার পর যখন সুন্দর একটু রাউন্ড শেপ হয়ে যাবে আর শীতটা এরকমই হয়েছে, তারপর এই শীতটাকে আমি কমপক্ষে 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার জন্য একটু ঢেকে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে পারবেন। তারপর খুব ভালো করে একটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে রেখে দিচ্ছি। আর এটাকে ঢেকে রেখে দিলে এটা কিছুক্ষণের মধ্যে অনেকটা সফট হয়ে যাবে। আর এদিকে আমাদের মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেলুন। আপনারা চাইলে এরকম দাগটানা বেলুন দিয়ে বেলতে পারবেন, কিন্তু ভালো হয় যদি এরকম সমান কোনো বেলুন দিয়ে বেলা হয় বা যদি এরকম রোলার পিন দিয়ে বেলা হয়, কারণ এগুলোয় কোনো দাগ থাকে না। যেহেতু স্প্রিং রোলের শীটগুলো একদমই টিস্যুর মতো পাতলা হয়ে থাকে, দাগটানাগুলো দিয়ে বেললে অনেক দাগ থাকবে আর ছিঁড়েও যেতে পারে। সো যাই হোক, এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই মিশ্রণটা অবশ্যই এইভাবেই আপনারা তৈরি করার চেষ্টা করবেন। এতে করে দেখা যাবে যে আমরা যে রোলগুলো তৈরি করব, রোলগুলো অনেক বেশি সফট হবে আর কোনো প্রকারের এগুলো ছিঁড়ে যাবে না, আর অনেক সফট থাকবে, এই দিকটা খেয়াল রাখবেন। আর বাকি কথা আমি কিছুক্ষণ পরে বলে দিচ্ছি। আর এদিকে আমি যে ময়দার যে আমরা মিশ্রণটা তৈরি করেছিলাম ডোটা দেখতে পেরেছেন অনেক সফট হয়ে গেছে, আর এখন এটাকে লম্বাটা করে একটু করে নিলাম। এরপর এগুলোকে একদমই লুচির মতো বা আমরা যে পুরি খাই ঠিক সেরকম পুরির মতো করে ছোট ছোট লেচির মতো করে কেটে নিলাম, একদম ছোট করে কেটে নিয়েছি আর সবগুলো উঠিয়ে নিয়েছি। আমি 6টা রুটি দিয়ে একটা বড় রুটি তৈরি করব, এই জন্য 6টা বাহিরে রেখেছি। আর এই তো একটু আমরা কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা তৈরি করেছি ওইখান থেকে একটুখানি নিয়ে এটাকে বেলে নিতে হবে। ছোট ছোট করে এগুলোকে বেলে নিচ্ছি, ঠিক হাতের তালু যেরকম ওরকম করে এটাকে বেলে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে বা কর্নফ্লাওয়ার দিয়ে আমরা যে এইটা তৈরি করবো এটা করলে এটা কোনো প্রকারের ছিঁড়ে তো যাবেই না, এটা অনেক সফট থাকবে আর খুবই সহজে এটা উঠানো যাবে কোনো প্রকারের ঝামেলা ছাড়া। আর এখন এরকম করে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে, আর এগুলোকে এখন আমাদের মেইন যে কাজটা করতে হবে এই জন্য একটা রুটির উপরে আমি প্রায় 1 চা চামচের মতো হবে তেল দিয়ে দিলাম। খুব ভালো করে এখন ব্রাশ করে দিচ্ছি যাতে করে সব জায়গায় খুব ভালো করে সমানভাবে তেলটা পৌঁছে যায়। তারপর এর উপর থেকে কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনাদের একটু বলে রাখছি, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এতে করে কিন্তু এটা যখন যতই পাতলা করে বেলি না কেন এটা কিন্তু কোনোভাবে লেগে যাবে না। আর যদি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটা করা হয় এতে করে তো কোনো প্রকারেরই লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। সো এই তো, তারপর এখানে আমি আরও একটা রুটির উপরে তেল দিয়ে এর উপর থেকেও প্রায় 1 টেবিল চামচের মতো হবে ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে একটু সমান করে দিচ্ছি যাতে কোথাও উঁচু নিচু না থাকে, তাহলে দেখা যাবে রুটিটা যখন পার্টগুলো খুলবো তখন এক একটা পার্টের উপরে সাদা সাদা বিন্দু বিন্দু দেখা যাবে। সো এই তো, খুব ভালো করে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর থেকে আমি প্রতিটা লেয়ার একের পর এক বসিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন সব কয়টা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। আর এই স্টেপটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, আর আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে একদমই এভাবে আপনারা যদি বাসায় ট্রাই করেন
আমি এটুকু বলতে পারি আপনাদের স্প্রিং রোলের শীট একদমই পারফেক্ট হবে। এই তো দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে, কিন্তু বেলাও যাচ্ছে না, বেলার সাথে এক একটা রুটি উঠে যাচ্ছে। আর সবগুলো রুটি যে সমান হতে হবে এমন কোনো কথা নেই, একটু ছোট বড় হলেই ভালো হয়। এতে করে রুটিগুলো আমরা যখন উঠাবো তখন খুবই সহজে এক একটা পার্ট উঠিয়ে নেওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন রুটি কিন্তু একদমই বেলে নেওয়া হয়ে গেছে, আর রুটিটা একদমই পাতলা করে বেলেছি, যেরকম আমরা ঠিক রুটি বা পরোটা বানাই ঠিক সেরকম করে এটাকে বেলেছি। আর এরকম করে আমি তিনটা রুটি এখানে বেলে নিয়েছি, তিনটা হয়েছে আজকে ছয়টা করে। আর এখানে এইগুলো ফ্রাই করার জন্য একটা প্যান নিয়ে নিলাম ছড়ানো, যে কোনো ফ্রাই প্যান বা যে কোনো তাওয়ায় আপনারা এগুলো ফ্রাই করতে পারবেন। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। আর যদি অনেকক্ষণ ধরে এটাকে মিডিয়াম আঁচে রান্না করা হয় বা একদমই লো আঁচে ফ্রাই করা হয়, এটাকে করে দেখা যাবে নিচের পার্টগুলো অনেক শক্ত হয়ে যাবে। আর দেখুন হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু এগুলো উঠে যাচ্ছে। আমি এক এক সাইড 15 সেকেন্ড করে, অর্থাৎ 2 সাইড 30 সেকেন্ডের মধ্যে এগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে পেরেছেন যে 1 মিনিটও সময় লাগে না, 30 সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যায় এরকম সফট আর এরকম সুন্দর শীট। দেখতে পারছেন যে হাতে দিয়ে ধরার সাথে সাথে উঠে আসছে, আর নিচে দেখুন স্পুনটা পর্যন্ত দেখা যাচ্ছে কতটা সফট হয়েছে। দেখুন ধরার সাথে সাথে উঠে আসছে, কোনো রকমের বেশি প্রেস করার প্রয়োজন হচ্ছে না। আর একদম ইজি ভাবে আপনারা তৈরি করতে পারবেন। আমি যে মাপ যেরকম করেছি আপনারা যদি ঠিক সেরকম ভাবে করেন, আমি এটুকু বলতে পারি আপনাদের স্প্রিং রোল বা সমোসা শীট পারফেক্ট হবে। আর দেখুন এগুলো একদম শাড়ি যেরকম আমরা কুচি করি ঠিক সেরকম কুচিও হয়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। আর এই যে দেখুন এখন সবগুলো একটার উপর একটা রেখে এখন এগুলোকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আর এই শীটগুলো তো এমনিতেই পাতলা হওয়ার মতোই, কারণ হচ্ছে এগুলো আপনারা তো নিজেরাই দেখেছেন যে ছোট ছোট লেচি দিয়ে এত বড় করে যদি একটা রুটি বেলে নেওয়া যায় তাহলে তো এটা পাতলা হবেই। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদেরকে প্রতিবারের মতো আজকেও একটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন আর আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আপনারা ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটিতে একটা লাইক দিতে তো কোনো কষ্টই হবে না, শুধুমাত্র একটা ছোট করে লাইক দিয়ে দেবেন, এতে করে আমার অনেক ভালো লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন শীটগুলো কত পাতলা হয়েছে আর কত সফট হয়েছে, মুঠোর মধ্যে চলে আসছে কোনো রকম ঝামেলা ছাড়া, ভেঙেও যাচ্ছে না, ফেটেও যাচ্ছে না। আর এই শীটটা যদি আপনারা বাসায় তৈরি করেন আপনারা এই অবস্থাতে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ বা 10 দিনের মতো রেখে দিতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে যে কোনো এয়ারটাইট বক্সের ভিতরে এটাকে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে নিতে পারবেন। আর এই শীট দিয়ে কিভাবে স্প্রিং রোল তৈরি করতে হবে এর পরে ভিডিও হচ্ছে, সেটা আপনারা প্লিজ দেখে নেবেন, লিংক আমি নিচে দিয়ে দিব। আর আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও পেতে আর ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।